আজি ভারতীয় জনতা পার্টি অনুগুল জেলা পক্ষর এক প্রতিনিধি দল জেলা সভাপতি ডিলেশ্বর প্রধান নেতৃত্বে আমি মহামান্য রাজ্যপাল মহোদয় ভেটিলু। আপনার জানতি পালড়া নির্বাচন মন্ডলীর শহর গুর্জাংঠারে এক তারিখরু বুড়ি ক্ষতিগ্রস্ত জনসাধারণ পানি ভিতরে জল সত্যাগ্রহ করছেন, দীর্ঘ পচাশ বর্ষর সমস্যা। এ সমস্যা কু আজি পর্যন্ত কোনসি সরকার সমাধান করুনাহান্তি। গতকালি ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি যাইকি সে স্থানরে পৌঁছিকি তাঙ্ক সহিত মিশিকি তাঙ্ক সহিত আলোচনা করিথিলে। আজি আমার নেতা মাননীয় রুদ্রাণ পাণি মহোদয় এবং বিজেপি রাজ্যের বরিষ্ঠ নেতা কালন্দী সামল এবং বিশ্বজিৎ মিশ্র, প্রকাশ সিং, পরশুরাম বারিক, আমার ছেন্ডিপদার বিধানসভা প্রার্থী অগস্তি বেহেরা, এ সমস্তে আমি আজি যাইকি মাননীয় জেলা রাজ্যপাল মহোদয় ভেটিলু এবং এই সমস্যা বিষয়ে তাঁকু অবগত করাইলু এবং তাঁকু অনুরোধ করছু সে রাজ্য সরকারের সহ এই বিষয়ে আলোচনা করবে। যেভাবে ভাবে এক তারিখর আজি ছদিন ধরিকি পানি ভিতরে শহ শহ লোক জল সত্যাগ্রহ করছেন, এ দাবি কি 23 বর্ষ ধরি রাজ্যের শাসন করুথবা নবীন বাবুঙ্ক সরকার সম্পূর্ণ ভাবে আখি বুজি দিয়েছেন। এপট দুর্ভাগ্যের বিষয় নিজে নবীন বাবু ঘোষণা করেছিলেন যে যে বুড়ি ক্ষতিগ্রস্ত সে একর পিছা 50,000 টাকা এসগ্রাসিয়া হিসাবে ক্ষতিপূরণ দিয়াযিব, কিন্তু আজি পর্যন্ত 13 বর্ষ হয়ে গলা তাঁক ঘোষণার, আজি পর্যন্ত লোক পাখে সে পয়সা পৌঁছি পারা না এবং তাঁকর কোণী বিধায়ক কিংবা সাংসদ এ কথা বিধানসভার মধ্যে উঠাইলে না। তেমন বিজেপি পক্ষর এ দাবি কি পূর্ণ সমর্থন করা যাচ্ছি এবং আজি আমি মহামান্য রাজ্যপাল মধ্যে ভেটিকি দায়িত্ব দিয়েছু। এটি আমার অনুগুল জেলার মোদি সরকারের যোজনার কার্যকারিতা সম্পর্কে রাজ্যপাল মহামহিম রাজ্যপাল পচারে কিভাবে ভাবে এই জেলার মোদি সরকারের যোজনাগুলি কার্যকারী হচ্ছে এবং যে প্রজেক্টগুলি কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলি এটি আমার লক্ষ লক্ষ টাকার কার্যকারী হচ্ছে, তালচের সার কারখানা হোক, তালচের তাপজ বিদ্যুৎ কেন্দ্র কথা হোক কিংবা রেলপথ রাজপথ এসব প্রকল্পর অগ্রগতি সম্পর্কে আলোচনা হল এবং এ অঞ্চলের বিভিন্ন সমস্যা যে সমস্যাগুলি জনসম্বাদ কার্যক্রমে আজ মহামহিম রাজ্যপাল সিধাসলখ ভাবে লোক সহ আলোচনা কলে, সে কিছু ফিডব্যাক পাইছেন এবং আমার সহ আমার ফিডব্যাক নেলে কিভাবে ভাবে কার্যকারী হচ্ছে, বহুত উৎসাহপ্রদ কথাবার্তা হল এবং এই জেলার বিকাশ পাইঁ যে বিকশিত ভারত পাইঁ নরেন্দ্র মোদি উদ্যম আরম্ভ করেছেন সে সম্পর্কে আজ জনসম্বাদ কার্যক্রমে মহামহিম রাষ্ট্রপতি উল্লেখ করে। তেমন এই রাজ্যপাল প্রথম গস্ত আম অঞ্চল বহু উৎসাহ আনি দিয়েছি এবং বিকশিত ভারত গঠন পাই মহামহিম রাজ্যপাল গস্ত বহু সহায়ক হব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।